ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। আজ সকালে শহরের বঙ্গবন্ধু চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক। এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগের পক্ষ থেকেও পুষ্পমাল্য অর্পণ করা হয়।